বর্তমান সময়ের খুবই লাভজনক ও খুবই রিক্স ফ্রি একটি ব্যবসা হচ্ছে ডিলারশিপ ব্যবসা। যারা বহুলত ব্যবসা করতে ভয় পান বা ব্যবসা করলে লসের সম্ভাবনা এই ভীতি যাদের ভিতরে আছে, তাদের জন্য ডিলারশিপ ব্যবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবসা। আপনি যদি জেনে বুঝে প্রপার ওয়েতে একটি ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে এখানে আপনার লসের সম্ভাবনা একবারে নাই বললেই চলে, এমনকি খুব দ্রুত আপনি এখানে সফল হতে পারেন। কীভাবে এই ডিলারশিপ ব্যবসাটা আপনি নিতে পারেন, কীভাবে শুরু করতে পারেন, কোথায় এবং কেমন পুঁজির দরকার, কত পার্সেন্ট লাভ থাকে এখানে, কীভাবে প্রক্রিয়াটা পুরো সম্পন্ন হয়, সে বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। ডিলারশিপ মূলত একটি কোম্পানির নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে আপনি আপনার এরিয়াতে সেটা বিক্রি করবেন এবং বিক্রির মাধ্যমে সেটা আপনার কোম্পানির কাছ থেকে টাকা দিবেন, আবার তার কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন। এই যে একটি প্রক্রিয়া, রানিং প্রক্রিয়া, এটাই মূলত একটি ডিলারশিপ ব্যবসা। আপনি একটি গোডাউনে এক বা একাধিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি ডিলারশিপ ব্যবসা মিনিমাম 2-3-5 নিয়ে শুরু করতে পারেন। তো ডিলারশিপ ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সবার আগে আপনার প্রতিষ্ঠিত কোম্পানি ছাড়া ডিলার নেওয়া যাবে না। যে কোনো বড় বড় যে বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন প্রাণ, এসিআই, ফ্রেশ, আকিস, এই ধরনের যে নামি দামি কোম্পানিগুলো আছে যেগুলো প্রচলিত প্রতিষ্ঠিত কোম্পানি, সেই প্রতিষ্ঠিত কোম্পানির ডিলার নিতে হবে। তাছাড়া ছোটোখাটো কোনো কোম্পানির ডিলার নিলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট সেল হবে কম, আপনার প্রফিটও হবে কম। সো এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। এরপরে যে কোম্পানির যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সেই প্রোডাক্টটা আপনার এরিয়াতে কেমন চলে, চাহিদা আছে কি না, সেটাও আপনার আগে সবার আগে মাথায় রাখতে হবে। আপনার এরিয়াতে ওই প্রোডাক্ট নিয়ে বা ওই কোম্পানি নিয়ে আর ওই কোম্পানির আর কেউ ডিলার প্রতিনিধি আছে কি না, বা কোম্পানির কোনো প্রতিনিধি ওই কোম্পানিতে ওই এরিয়াতে ব্যবসা করছে কি না, সেটা আপনার খেয়াল রাখতে হবে। এই 2-3 বিষয় খেয়াল রেখে এরপরে আপনি ব্যবসা শুরু করতে হবে। এই ব্যবসা শুরু করার পূর্বে আরও কিছু বিষয় আপনার স্টেপ ফলো করতে হবে। যেমন আপনার সর্বপ্রথম একটি দোকান বা গোডাউন নিতে হবে, অবশ্য গোডাউন নিলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ যাতে মাল ধরে সেখানে। এরপরে আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার। এরপরে ডিলারশিপ চুক্তিবদ্ধ হওয়ার জন্য কোম্পানির যে প্রতিনিধি বা এসআর আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কোম্পানির সাথে কাগজপত্র কমপ্লিট করে একটি চুক্তিবদ্ধ পেপারে আপনার সিগনেচার করতে হবে, তাদের শর্ত অনুযায়ী মেনে। আপনি কত টাকার দিচ্ছেন অ্যাডভান্স বা জামানত বাবদ, কী কী প্রোডাক্ট নেবেন, কোন ক্যাটাগরির প্রোডাক্ট নেবেন, কত পার্সেন্ট কমিশন দেওয়া থাকবে, পুরো শর্ত সেখানে আপনার লেখা থাকবে। সো এইগুলো কমপ্লিট হওয়ার পর এরপরে আপনার প্রয়োজন পড়বে যে প্রোডাক্টগুলো আপনার গোডাউনে মজুত করার পর আপনার সেগুলো সাপ্লাই করার জন্য আপনার 1 বা 2 কর্মচারী ও একটি ভ্যান গাড়ি অথবা 2টি ভ্যান গাড়ি বা টমটম বা নসিমন টাইপের যে কোনো একটি গাড়ি আপনার প্রয়োজন পড়বে। সো এই সকল বিষয়গুলো ভেবে এরপরে আপনার কোম্পানির ডিলার নিতে হবে। এই ব্যবসার ক্ষেত্রে আপনার কত টাকা পুঁজি লাগে, সেক্ষেত্রে আপনার দোকানের অ্যাডভান্স বাবদ বা গোডাউন বাবদ একটি পুঁজি, আরেকটি হচ্ছে ডিলারশিপ বাবদ। তো অ্যাডভান্স বাবদ, যে দোকানের অ্যাডভান্স বাবদ যে পুঁজিটা, সেটা আপনি রোডের বাজারের যে কোনো মোট প্রপার সাইডে, যে মেন যে সাইড সেখানে নেবেন না, অবশ্যই একটি সাইডে নেবেন যেখানে ভাড়া আপনি কম পাবেন। সেক্ষেত্রে 1-2 লক্ষ টাকার ভিতরে আপনি অ্যাডভান্স ও ভাড়া বাবদ, আপনি ফুল ডেকোরেশন বাবদ, এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর আছে আপনার ডিলারশিপ বা চুক্তি বাবদ, যে কোম্পানির আপনি প্রোডাক্ট নেবেন সে অনুযায়ী 3 লাখও হতে পারে, 4 লাখও হতে পারে, 5 লাখ, 7 লাখও হতে পারে, সেটা হচ্ছে আপনার কোম্পানি ও প্রোডাক্ট অনুযায়ী। সো এভারেজ আপনি সর্বনিম্ন 5-6 লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন, আবার 10 লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন, সেটা আপনার কোন কোম্পানি নিচ্ছেন, কয়টা কোম্পানি নিচ্ছেন সেটার উপরে আপনার নির্ভর করবে। এই ব্যবসাটা সঠিকভাবে পরিচালনার জন্য সবার প্রথম আপনার যারা কর্মচারী আছে এবং কোম্পানির যে প্রতিনিধি এসআর আছে তাদের সাথে খুব ভালো যোগাযোগ বা সম্পর্ক রাখতে হবে। কারণ আপনার প্রোডাক্টটা যতটা সেল হবে সেটা নির্ভর করে আপনার কোম্পানির এসআর উপরে। এসআর প্রতিদিন কত টাকার অর্ডার কাটলো, সে নিয়মিত মার্কেটে অর্ডার কাটছে কি না, তারপরে আপনার যে সেলসম্যান সে নিয়মিত আপনার প্রোডাক্টগুলো সে অনুযায়ী সেল দিচ্ছে কিনা, আপনার গোডাউনে সেই প্রোডাক্টগুলো যত সম্ভব মজুদ আছে কিনা বা স্টক আছে কিনা, এই পুরো বিষয়টা আপনার প্রতিদিন খেয়াল রাখতে হবে। এমনকি প্রথম পর্যায়ে যে দোকান এলাকার যে খুচরা ব্যবসায়ী আছে, যেখানে আপনি প্রোডাক্টগুলো সেল করেন বা বিক্রয় করেন, সেইখানে আপনি গিয়ে তাদের সাথে পরিচিত হতে হবে। সেক্ষেত্রে সবার প্রথম ফার্স্ট সকালে আপনার প্রোডাক্টটা সবার আগে সেখানে নিয়ে যেতে হবে, যাতে দোকানদার ফুল যে ক্যাশ বা পেমেন্টটা থাকে সেটা যাতে আপনাকে দিয়ে দিতে পারে বা দোকানের সাথে একটি ভালো আদান প্রদান থাকে। প্রতিদিন রুটিন মতো এই বিষয়গুলো যদি আপনি ফলো রাখতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনার ব্যবসাটা খুব দ্রুত আপনার এখানে গ্রো করবে। এই ব্যবসাতে মূলত প্রফিট কেমন থাকে, এখানে প্রফিট বলতে প্রতিটা কোম্পানির একটা নির্দিষ্ট পার্সেন্ট কমিশন থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। কোল্ড ড্রিঙ্কস বা পানীয় জাতীয়, কোমল পানীয় জাতীয় এই সকল দ্রব্যের ক্ষেত্রে আপনার মিনিমাম 3% এবং অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রে 5%, 7%, 9% পর্যন্ত আপনার এখানে কমিশন থাকে। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে আপনার মিনিমাম 40-60-70 হাজার টাকা পর্যন্ত আপনার এখানে প্রফিট বা কমিশন দিয়ে থাকে একটি কোম্পানি। এছাড়াও একটি টার্গেট থাকে তাদের একটা, যে আপনি যদি প্রতি মাসে এত
লক্ষ টাকার সেল প্রোডাক্ট, এত লক্ষ টাকার প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, আপনি টার্গেট ফ্লপ করতে পারেন, সেক্ষেত্রে তারা মিনিমাম আপনার 5,000, 10,000, 20,000 পর্যন্ত আপনাকে একটি বেনিফিট দিয়ে থাকে। সো যদিও ব্যবসাটা কোম্পানির, অর্ডার কাটছে আপনার কোম্পানির এসআর, দোকানে মাল পৌঁছে দিচ্ছে আপনার কর্মচারী, এরপরও মূল দায়িত্বটা থাকতে হবে আপনার। আপনি পুরো বিষয়টা আপনি সেটা দেখবেন, সেটা পর্যবেক্ষণ করবেন, হিসাব রাখবেন, আপনার গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে কি না, কোনো মাল শর্ট আছে কি না, কোম্পানির কাছ থেকে 2-3 দিন আগে সেটা আপনি অর্ডার করে দেবেন, যথাসম্ভব মজুদ রাখবেন, পুরো তদারকি করবেন, তাহলে এই ব্যবসাতে আপনি 100% সফল হতে পারবেন।